আগামী 22শে জানুয়ারি আসানসোলের পৌর নির্বাচন। একদিকে করোনার বাড়বাড়ন্ত, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই নির্বাচন। আসানসোলের পরিস্থিতি বর্তমানে এক অন্য মাত্রা বহন করে চলেছে। মাস্কবিহীনদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে পুলিশ। কুলটি থানার মেয়ামতপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে চলছে রুট মার্চ। আলডি, বেজডি, চপগা সহ মিয়ামতপুর ফাঁড়ির বিভিন্ন এলাকায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে চলছে রুট মার্চ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা।